আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মুচমুচে লুচি তৈরি করতে পারি। তো এই ভিডিওটি না টেনে কিভাবে মুচমুচে মজাদার লুচি তৈরি করা যায় আমাদের সাথে থাকুন। লুচি তৈরি করার উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়ে নিয়েছি এখানে কালিজিরা, আটা, সয়াবিন তেল এবং প্রয়োজনীয় পানি আর লবণ। তো দর্শক দেখুন, প্রথমেই আমরা এই আটার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে সেখানে একটু সয়াবিন তেল নিয়ে, অর্থাৎ 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে, আমরা 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সেখানে আমরা 2 চা চামচ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে আটাটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবং আটাটি ভালোভাবে মাখিয়ে নেবার পরে, অর্থাৎ তেলটা যাতে পুরোপুরি সব আটার সঙ্গে মিশে যায়, এটি শুকনো অবস্থাতে আপনাকে পুরো আটাটা ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিশ্চিত করতে হবে। এবং যেই পর্যায়ে আপনার আটার সঙ্গে তেল মিক্স হয়ে যাবে, তখন আপনি এটার সঙ্গে পানি যোগ করতে পারবেন। একবারে বেশি পরিমাণে পানি যোগ না করে আপনারা একটু অল্প অল্প করে পানিটা যোগ করতে থাকবেন এবং মাখতে থাকবেন। এতে করে আটা মাখানোটা ভালো হয়ে যায় এবং বেশি নরমও হয়ে যায় না এবং শক্তও হয়ে যায় না। তো আমি আস্তে আস্তে করে পানি নিলাম এবং আটাগুলোকে সুন্দর করে মাখতে থাকলাম। এভাবে অনেকক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে মেখে এবং আরও কিছুটা তেল যোগ করে অনেকক্ষণ ধরে মেখে, অর্থাৎ প্রায় 15 মিনিটের মতো করে মেখে এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আরেকভাবেও আমরা আটাটিকে মেখে নিচ্ছি দর্শক, আলাদাভাবে। এবং সেখানে আমরা আটার সাথে একটু কালিজিরা যোগ করে দিচ্ছি। এবং সেমভাবে আমরা কালিজিরা দেওয়ার পরে এখানে লবণ এবং সয়াবিনের তেল দিয়ে আগে পুরো আটাটি মেখে সয়াবিন তেলটি মিক্স করে নেবার পরে এটিকেও আমরা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দর্শক, আধা ঘন্টা পর ফিরে আসছি। এখন আমরা ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিয়ে গোল গোল করে লুচি বানিয়ে ফেলতে পারি। এই ক্ষেত্রে আমরা খুবই ছোট ছোট করে লেচি কেটে নেব এবং এটি একবারে হোটেলে যে ছোট ছোট গোল গোল লুচি দেওয়া হয় সেই শেপেই হবে। এভাবে দেখুন দর্শক, একেবারে ছোট ছোট করে আমরা লুচি, অর্থাৎ ছোট ছোট রুটির মতো করে আমরা বানিয়ে নিচ্ছি গোল গোল করে। আমরা 2 রকমই বানিয়ে নিলাম। এখন চুলায় আমরা কড়াইয়ে গরম তেলে লুচিগুলোকে ভেজে নেব। লুচি ভাজবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু ডুবো তেলে লুচিগুলোকে দিতে হবে, তো সেই জন্য একটু তেলের পরিমাণ বেশিই লাগবে দর্শক। এবং লুচিগুলো সুন্দর ফুলে উঠছে, আমরা লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনাদেরকে আরও একরকম করে আমরা লুচি করা দেখাবো এবং সেখানে কিন্তু ছোট ছোট গোল গোল করে করবার দরকার নাই। আপনারা একেবারে রুটির শেপে একটি রুটি তৈরি করে নিয়ে তারপর সেটা চাকু দিয়ে কেটে নিয়ে লুচির মতো করে ভেজে নিতে পারেন। এতে করে কম সময়ে অনেক বেশি লুচি তৈরি করা যায়। লুচিগুলো ভাজবার ক্ষেত্রে আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, যে লুচিগুলো কিন্তু কখনোই আপনারা সাদা সাদা করে ভাজবেন না, এটাকে কিন্তু একটু লাল লাল হতে দেবেন। যদি লুচিগুলো লাল লাল না হয় তাহলে লুচিগুলো খেতে ভালো লাগে না, রুটির মতো নরম হয়ে যায়। এবং লুচি যখন ঠান্ডা হয়ে যায় তখন আর সেটা খাওয়া যায় না। এখন আমরা আপনাদেরকে আর এক স্টাইলে করে দেখাচ্ছি, অর্থাৎ এই স্টাইলে যদি আপনাদের হাতে সময় খুব কম থাকে তাহলে একেবারে রুটির শেপে তৈরি করবেন লুচিগুলোকে, এবং রুটির শেপে বড় বড় করে তৈরি করে তারপরে সেটাকে চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নেবেন। আমরা লুচিগুলো করে আবার সেগুলোকেও আমরা তেলে ভেজে নিচ্ছি। তো আপনারা এই সহজ পদ্ধতিতে বাসায় লুচিটি তৈরি করে কমেন্টসে আমাকে জানান যে কেমন লাগলো আপনাদের লুচি খেয়ে। তো আমরা লুচিটি পরিবেশন করবার জন্য প্ল্যাটার দিয়ে নিয়েছি, আপনারা দেখুন প্ল্যাটারগুলো। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিনের জন্যে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের এজিকে টিমের প্রতি শুভকামনা রাখবেন। আল্লাহ হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ।